বিশেষ বঙ্গবন্ধু এভিনিউ দ্বিতীয় তলায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে কেন্দ্রীয় ও মহানগরের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া। আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বি এম জাফর খান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ খান। আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জনতা ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ মুশিকুর রহমান। সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মশিউল আলম ভুলু। আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এম এ করিম খান। উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনসুর আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দগণ। একটি সমস্যা, সেটা সবাই মহানগর এবং কেন্দ্রীয় কমিটির সবাই জানেন যে আমাদের কমিটির সেক্রেটারি পার্থ খন্দকার, সে একজন ফ্রিডম পার্টি করেন, তার ভাইরাল হয়ে গেছে, তার ছবি আছে, অনেক কিছুই আছে। তারপর আমরা তার কাছে আজকে 12 বছর ধরে আমরা সংগঠন করি, তার কাছে অনেক কিছু থেকে বলছি, কারণ সে চাঁদাবাজ, সে ভিটম বাড়ি করে, সে তার সাথে যারা আছে বাবা কোন নিশা কোন অনেকেই, সে এই বাক্য খন্দকার আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি মহানগর কমিটির বিপক্ষে সে মিছিলমিটিং করে, সে আজকেও একটা প্রোগ্রাম করতেছে। তার পার্থনাল অফিসে অনেক থানার অনেক সভাপতি, অনেক থানার অনেক লোকজন গেছে, তারা এখনো মিটিং করতেছে। আমি বলতে চাই আমার কেন্দ্রীয় কমিটির কাছে আমার একটাই আবেদন, যেই পার্থ খন্দকারকে হয়তো বহিষ্কার করেন, আর না হলে আমাদের বলেন, আমরা যদি ওই যাত্রাবাজ থানায় আমাদের যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে, কোন আমরা চাঁদাবাজি করি কিংবা নেশা করি, আমরা যে কজন লোকজন এখানে আছে আমাদের নেতৃত্বে, আজকেও ভর্তি না করে আমি সিবিলিকে 500-600 আমি মিছিল করি এই মহানগরে। এই প্রতিটি মহানগরের নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতাকর্মী অনেকেই জানেন, তবে এই বাহ্য খন্দকার কি করে সাহস পায় কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে, মহানগরের বিরুদ্ধে মিছিল মিটি করা। আপনাদের আমাদের একটাই দাবি, আপনারা এটা সিদ্ধান্ত দেন, এই বাহ্য খন্দকারকে এই মহানগর ঢুকতে দেবো না, আপনারা একটা সিদ্ধান্ত আমাদের দেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, হয়তো আমাদের রাখেন না এই বাহ্য খন্দকারকে রাখেন। আজকে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে ডিমার্কেশনের কারণে আজকে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে আগে এটাকে উত্তরণ ঘটাতে হবে আমি মনে করি। আজকে আমার মনে হয় একটি মনিটরিং সেল থাকা দরকার জাতীয় শ্রমিক লীগের, যারা নিয়ন্ত্রণ করছে নগর জেলা দেশে অঞ্চল, আমরা কি দেখতে পাচ্ছি আজকে সেখানে নিয়ন্ত্রিত হচ্ছে, থানা নাই, নগরের খবর নাই, একটা ওয়ার্ড নিয়ন্ত্রণ করছে হলো জাতীয় শ্রমিক লীগ, যেটা কোনো শুভকর কোনো বিষয় হইতে পারে না, যার কারণে আমাদের আজকের এই দুরবস্থা। আমি আমার নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনাদের নেতৃত্বে এবং সেটা আমি আশা করবো আগামী 25 তারিখ আমাদের একটি মিটিং আছে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে, সেই মিটিংয়ে আপনারা সুলসিরা বিশ্লেষণ করে এই বিষয়গুলো মাথায় রাখবেন। ১৩ সালে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর কমিটি গঠনের পর থেকে আমরা সব সময় নিয়মিতভাবে এই সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছি। আমরা এই কয়েক বছরে দেখছি
মিছুলো প্রথম যে এই সমিতির কমিটিটা গঠন হওয়ার পরে প্রথম যে সভাটা দিছিল সেই সভাটা লোক হয়েছিল আশ্রমিকদের উদ্দেশ্যে গুরুত্ব কত থাকে আপনারা ভালো করে জানেন। এবং এরপর পরই থানা কমিটি গুলো সম্মেলন হয়েছে। আমার একটাই অনুরোধ, আপনারা যত দ্রুত সম্ভব মহানগরে সম্মেলন করেন এবং নতুন নেতৃবৃন্দ এসে থানার সম্মেলন করে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণকে আরো বেশি গতিশীল করুক এই আহ্বান রেখে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা। জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে যৌথ সভার উপস্থিতি। আজকে জাতীয় শ্রমিক লীগ 2013 সালের 6 তারিখ এবং প্রথম মাসে মনে হয় জাতীয় শ্রমিক লীগের কমিটি হয়েছিল এবং 2012 সালের 15 জুলাই জাতীয় শ্রমিক লীগের সম্মেলন হয়েছিল। আমি তৎকালীন 29 নম্বর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলাম। 2013 সালে যখন আমাদের নতুন কমিটি নির্বাচিত হয় 2013 সালের মাঝামাঝি আমি মুগদা থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই। 2017 সাল পর্যন্ত রাজপথে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি, অনেক সহযোদ্ধার আজকে সামনে উপস্থিত আছে। 2013 ডিসেম্বর একটি কমিটি ঘোষণা করা হয়েছে আমার অনুপস্থিতিতে, আমি তা জানি না। আমি যখন তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক বকুল ভাই আসলামি বল্লা ভাইকে ফোন দিয়েছি যে ভাই আমি রানিং সাধারণ সম্পাদক, সভাপতি আমরা রাজপথে আছি এবং গত 3 দিন আগে আপনার সাথে দেখা করে আসছি, আপনি কোন বিবেকে কমিটি ঘোষণা করেছেন? বাংলায় বন্ধুরা আজকে বিভিন্ন থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য শুনেছে, আমরা মহানগর নেতৃবৃন্দ, আমরা জাতীয় শ্রমিক লীগের সম্মেলনের পরে সভাপতি সাধারণ সম্পাদক দিগলা দেওয়ার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছে, সেই জিনিসটা হলো আজকে যা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ, সেই শ্রমিক লীগে যারা বিশ্বনাথ সৃষ্টি করতে চায়, যারা শ্রমিক লীগে করতে চায় তাদের বিরুদ্ধে সদায় থাকতে হবে। আজকে ঢাকা মহানগর শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম ভুলো, সাধারণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন রশিদ খানের বিরুদ্ধে এদের নেতৃত্ব দ্বারা মানে না, তাদের বিরুদ্ধে আমার আকুল আবেদন। জাতীয় শ্রমিক লীগের সভাপতি সহ কেন্দ্র নেতৃবৃন্দ আছে যারা নেতৃত্ব মানে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। সংগ্রামী বন্ধুরা, আজকে ঢাকা মহানগর শ্রমিক লীগ 9-10 বছর আগে সম্মেলন হয়েছিল, এই সম্মেলনে যে নেতৃবৃন্দ হয়েছে অনেক নেতৃবৃন্দ মারা গিয়েছে, অনেক নেতৃবৃন্দ কার্যক্রম নয়, অনেক নেতৃবৃন্দ আসে না। আজকে আসতে আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেছে 20-25 জন ছাড়া নেতৃবৃন্দ নাই। আমি একটি আহ্বান করব জাতীয় শ্রমিক লীগের সভাপতি সহ কেন্দ্রের নেতৃবৃন্দের কাছে, আপনি একটি সুন্দরভাবে সম্মেলন দেয় সুন্দর সম্মেলন করে
শ্রীপুরে মাছ মারতে যাও আর আঞ্চলিক কমিটি তিন দেখে দেখে বলো যে আমাকে এই করতে হবে, ওগুলো কি তোমার বাপের টাকায় তারা তৈরি করে রাখছে, করতে হবে শ্রীপুর আঞ্চলিক কমিটি, তারা আমাকে রিং করে বলেছে। বন্ধুরা আপনারা যেভাবে শক্তিশালী হন, আপনাদেরকে শক্তিশালী করার জন্য যা কিছু করার দরকার, আজকে যারা উপস্থিত আছে আমি মনে করি আপনারা আমাদের কোনো হিসাব কিতাব থাকে আমাদের কাছে এসে বলবেন, আমরা সে হিসাব কিতাব নিয়ে আমরা চাইলে যে কোনো কমিটি, জেলা কমিটি, থানা কমিটি আনতে পারি, কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি একক ক্ষমতা নাই। ইতিমধ্যে আমাদের নেত্রী হিন্দু বক্তৃতায় বলেছে, আমি আবারও বলতে চাই যত মিটিং করো কাম হবে না, কারণ ওটা বুঝিতে তুমি হেরে গেছো। আজ তুমি সে যোগ্যতা অর্জন করতে পারো নি, একটি বছর তোমরা তিনজনে কমিটিতে ছিলে, আজকে সুস্পষ্ট ভাবে বলতে চাই যারা মারা গেছে আল্লাহ তাদের রাস্তে না ছুট করুক, যিনি জীবিত আছে তার বিরুদ্ধে আমার কথা। তুমি যে বারবার দুর্নীতির সাথে জড়িত হয়েছো, তুমি যে বারবার নারকেল সাথে জড়িত হয়েছো, এগুলোর অনেক প্রমাণ আছে এবং বিভিন্ন পত্রিকা, আমার কথা না পত্রিকা মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার কথা। তাই বন্ধুরা আমার আপনারা বলেছেন আপনাদের হাড়ে থানায় ফোন দেয়, আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা আমাকে রিং করবেন, আমার নেতৃবৃন্দকে রিং করবেন, আমরা প্রয়োজনে ওই থানায় যাব এবং ওই থানায় নেতা দেব। আপনি এত ভালো নেতা গালাগালি করলেন, আমি যে আমার হারুনার গুরুত্ব টাকা খাই না, তাহলে এই কমিটি দিলি তো হারুনার গুরু দেবে, টাকা কারো দিছিস? আপনি অবাধ দিলে আপনার সামনে এসে বল আছে,
যাদের রক্ত লাগে দেশটা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, সেই বঙ্গবন্ধুর নীতি আদর্শকে যদি সত্যিকারের বুকে ধারণ করি, তার কন্যা নেতৃত্ব যদি আমরা মেনে থাকি, তাহলে আমাদেরকেও আত্মত্যাগ করতে হবে। আমি শুধু এই চব্বিশটা থানা নেতৃত্বের কথা বলি, আপনারা অনেক কষ্টের কথা বলেছেন, বক্তব্য দিয়েছে যাচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যেভাবে মনে করেন যে তারা সব সরকার, আর শ্রমিক লীগ মানে কিছু না, ধরতুর ধরতুর সাই সাই, এই ধরতুর সাই সাই থেকে নিজের অধিকার নিজের প্রতিষ্ঠিত করতে হবে। তবে জাতীয় শ্রমিক লীগের যে সংকট তৈরি হয়েছে, যদিও আমি এটাকে সংকট মনে করি না, কারণ একটা ছাত্র যদি 98 মার্কস পায়, ওই 2 মার্কসের জন্য টেনশন করে লাভ নাই, এই 98 জন যদি ঐক্যবদ্ধ থাকে, 98 মার্কসের মানুষ ইনশাআল্লাহ বাংলার 6 কোটি শ্রমিককে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু কন্যা জনপ্রিয় শেখ হাসিনাকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে পারবো, সেই আশা এবং সেই প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আসলে বক্তব্য সভাপতি সাহেব রাখবেন, আরো তিন ভাই কিছুক্ষণ আগে রেখে গেছেন, তবুও দুই একটি কথা বলতে হয়। আগামী 25 তারিখ কার্যনির্বাহী কমিটির মিটিং, যা বক্তব্য রাখতে হয় কার্যনির্বাহী কমিটির মিটিং এ রাখবো, এই কারণে রাখবো, আসলে 75-এর 15-ই আগস্টের পরে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, তখন শ্রমিক লীগের সভাপতি রহমান এবং সাধারণ সম্পাদক মোল্লান সাহেব ছিলেন, তখন বঙ্গবন্ধুকে 75-এর 15-ই আগস্ট হত্যা করার পরে এই দুজন ব্যক্তিকে বঙ্গবন্ধু পার্লামেন্ট সদস্য করেছিলেন, একজনকে করেছিলেন পার্লামেন্ট সদস্য মোল্লান সাহেব এবং রহমান সাহেবকে, কিন্তু 75-এর 15-ই আগস্টের পরে খন্দকার মোস্তাককে তারা সমর্থন করেছিল, তারপর থেকে 75-এর 15-ই আগস্টের পর থেকে যখন হাবিব ভাই জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক, তখন আমি মিরপুর অঞ্চলের সাধারণ সম্পাদক, যখন 83 সালে হাবিব ভাই 82 থেকে আজ পর্যন্ত জাতীয় শ্রমিক লীগ সেন্ট্রাল কমিটিতে আছে, কিন্তু এবারকার যে কমিটি হয়েছে, এই ধরনের কমিটির নেতা আমি দেখি নাই আমার রাজনীতি বলে, আমি আসলে দেখি নাই, আমি দুঃখের কথাটা বলছি, যাকে চিনি না, জানি না, বুঝি না, শ্রমিক লীগের ট্র্যাডিশন যে ধ্বংস করে দিয়েছেন, শ্রমিক লীগের একটা ঐতিহ্য ছিল, সে ঐতিহ্যগুলো ধ্বংস করে দিয়েছেন, আমার জীবনে রাজনৈতিক ভাবে কোনোদিন দেখি নাই, 50 সম্পাদক থেকে সেক্রেটারি দিয়ে হয়, শ্রমিক লীগের একটা ট্রেডিশন ছিল 75-এর পরে, এবং বঙ্গবন্ধু যখন 66 ছদ্মনামে তখন শ্রমিক লীগ করা রাজনীতি করার, তখন অফেন রাজনীতি করার সুযোগ দেয় নাই, মার্কিন বোর্ডের মিটিং এ 75-এর পরে মিটিং রুটিং চলতো। আমি আপনাদের অবগতির জন্য কথাগুলো বলছি, মিটিং এ রুটিন ছিল, এক সময় সেক্রেটারি পরিচালনা করতো, এক সময় জয়েন্ট সেক্রেটারি করতো, এক সময় দপ্তর সম্পাদক করতো, এক সময় ক্রীড়া সম্পাদক করতো, এক সময় আন্তর্জাতিক সম্পাদক করতো, এক সময় এক একজন করতো মিটিং পরিচালনা, কিন্তু 12 সালে এনে দেখলাম একটা ওহি নাজিল হলো, আমি খোলা মেলা কথাগুলো বলি, একটা ওহি নাজিল হলো, ওহি নাজিল হলো কি, 50 সম্পাদক মিটিং পরিচালনা করবেন, আই সেই ওয়ার্কিং কমিটির মিটিং এ ছিল আমি, তুফাইল আহমেদ সুলতান, আমাদের আলাউদ্দিন ভাই, খান সিরাজ, জাফর মোদলে ভালাদার সেই মিটিং এ ছিল, আমি বলেছিলাম রুটিং করতে হবে, একক ভাবে কাউকে মিটিং পরিচালনা করতে দেবো, তাহলে যে নেতৃত্ব এখন আছে কেন্দ্র কমিটি পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সেটাকে বলবৎ থাকবে থাকবে। শান্তি বন্ধুরা, কেন আমি কথাটা বললাম, ভুলে ধরা ভুল কিন্তু একদিনে গাছকে ফেলে দিতে পারে না, ওই ধরলে গাছ একদিনে পড়ে যায় না, দীর্ঘ সময় ওই খেতে খেতে গাছের নিঃশ্বাস যখন শেষ হয়ে যায় তখন এই গাছটা ধপাস করে পড়ে যায়, বোঝা যায় না গাছের মন থেকে যে গাছটা ভিতরে ভুতরে কুলে মনে খেয়ে অথবা ওই পোকায় কামড়ে কথা বলে না ভাই, আমি বিশ্বাস করছি
আমার চোখ নাক মুখ সবকে বড় থাকে বলো না বয়স আছে আমি কি জানো কোন পরিচর্যার কিছু অভাব হয়েছিল আজ থেকে না এটা দীর্ঘ সময় আজকে সেটা ফুটে উঠেছে সামনে বেরিয়ে এসে গেছে একটা ঘটনার মধ্যে দিয়ে সবকিছু বেরিয়ে আসে তো আমি পড়ে গেছি আমার এই কমিটি পড়ে গেছে আমার নেতৃবৃন্দ পড়ে গেছে ওই ঘুনে ধরা বুয়ে খাওয়া গাছের ভিতরে যার ফলে হয়েছে কি আমরা এখন অত্যন্ত সম্মুখ বিপদের মধ্যে দিয়ে কেন্দ্র কমিটি এত সুখে এত শান্তিতে নেই এটা আপনাদের কথাতেও প্রমাণ এসে গেছে আমার নেতৃবৃন্দ তো খোলা দাঁড়ায় কথাটা বলেছে আমি 19 তারিখের আগে কোনো খোলা দাঁড়ার কথা বলবো না গঠনতন্ত্র মোতাবেক শান্তিপূর্ণভাবে নিরসনের চেষ্টা করব এর অর্থই নয় আমাকে কেউ যদি আঘাত করতে আসে আমি তাকে প্রতিঘাত করে এখান থেকে বিদায় করে দেবো আপনাদের কাছে এই অনুরোধটা রেখে আমি আর দীর্ঘ সময় নেব না এই কারণে যে আমি এখন একটা ফাইল ওয়ার্ক করছি আমার মাথাটা ওইদিকে পড়ে আছে ঘরটা আপনাদের কাছে দেখতেছেন বোধ হয় আমাদের দপ্তর সম্পাদক বারবার ছোটাছুটি করছে আজকে আমার কিছু কাজ করে যেতে হবে এই কাজ করার জন্য আমি দীর্ঘ সময় আপনাদের দেখো না বঙ্গবন্ধু বলেছিলেন ভাতে মারবো পানিটা মারবো পাকিস্তানিদের বলেছিলেন তোমরা ম্যারেকে থাকবো কেউ কিছু বলবে না আমি এসে কথা বলতে চাই যদি আমার সংগঠনের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে তাকে আমি কাগজে মারবো কলমে মারবো পিছনে মারবো আগেই এই সিদ্ধান্ত তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে না পারলে আমাদের কেন্দ্র কমিটি সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে সেই কারণে কেন্দ্র কেন্দ্র কমিটি যদি সচল থাকে কেন্দ্র কমিটি যদি সচল হয় কেন্দ্র কমিটি যদি একদাবদ্ধ হয় কেন্দ্র কমিটি যদি কাজ করাকে চাবি দিতে সক্ষম হয় তাহলে না এই নগর মহানগর বিভিন্ন কমিটি গুলো সচল থাকবে আর গাছের গোড়ায় যদি নষ্ট হয়ে যায় লোন ধরে যায় পড়ছে পড়ে যায় তাহলে তো সেই গাছটা পড়ে যাবে সেই কারণে আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব আসসালামু আলাইকুম আমরা বিগত আন্দোলন সংগ্রামে শ্রমিক লীগের নেতৃত্বে কাজ করে আসছি আসলে আমি ওয়ারী থানা সাধারণ সম্পাদক আজকে 8 বছর আমার ওয়ারী থানা কমিটি গঠিত রয়েছে এই 8 বছরের ভিতরে আমরা 45 বিশিষ্ট কমিটি করছি 45 বিশিষ্ট কমিটি আমাদের আজকের মহরম শামসুল আলম বকুল ভাই এবং হাসান হাবিবুল্লাহ ভাই আমাদের কমিটি উপহার দিয়েছে কিন্তু 45 বিশিষ্ট থেকে আমি প্রায় 30-35 জন নেতা আমার এলাকার থেকে আমি পাই নাই আমি একাই সুলেমান আমি একাই অনেক সময় 200 অনেক সময় 300 অনেক সময় 500 লোকজন নিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম মিছিল নিয়ে আমি আসছি ইনশাআল্লাহ আমার থানায় কোনো সমস্যা নাই আমার থানায় কোনো সমস্যা নাই আমি মহানগরের ভিতরে যে ডাক দিতে তার ডাকে আমি আসছি আগে আসছি এখনো আসবো আগামী তো ভবিষ্যতে কাজ করে যাব এবং আমাদের মহানগর দক্ষিণের কমিটিরা আরো শক্তিশালী হইলে আরো ভালো হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু উপস্থিত রয়েছে জাতীয় শ্রমিক লীগের বিজ্ঞ নেতৃবৃন্দ তারা মূল্যবান বক্তব্য রেখেছে আজকে বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দ আমাদের ডিসিশনকে আমাদের ভাগ্যকে আমাদের ভালোবাসাকে গ্রহণ করছে আজকের এই ভালোবাসা জীবনে যতদিন বেঁচে থাকবো চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করব পক্ষে বিপক্ষে বিষয়ে নয় আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে আজকে যে অবস্থা বিরাজ করছে
জাতীয় শ্রমিক লীগে আমি 45টি বসন্ত রাজনীতির মাধ্যমে সমাপ্ত করেছি। বিএম জাফর ভাই বলেছেন আমি অপরিণত চিত্র মেনে নেই। জাতীয় নেতৃবৃন্দর প্রতি যারা সেদিন উপস্থিত ছিল এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের প্রেসিডেন্ট এমনকি আমি বারবার খবর দিয়েছি সে আমার কাছে এসেছে, কিন্তু মাঝে মাঝে তার পৈতৃক বাড়িতে যাওয়ার জন্য কিছুটা বিঘ্ন ঘটেছে।